তিনি হচ্ছে জেল হেফাজতে ছিলেন, পুলিশের হেফাজতে ছিলেন, মোট 14 দিন তিনি হচ্ছেন কালান্তরারে ছিলেন। অদ্ভুতভাবে দেখলাম জেল থেকে জামিন পেয়ে উনি হচ্ছেন আবার স্কুলে এসে জয়েন করেছেন এবং ছাত্রদের উনি মানে পড়াচ্ছেন, দেখলাম সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা দেখলাম। কারণ বিষয় হচ্ছে আমরা যতদূর জানি মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক অথবা কোনো শিক্ষাকর্মী তিনি যদি 48 ঘন্টা বা 48 ঘন্টার বেশি জেল হেফাজতে থাকেন বা জেলের ভেতরে থাকেন, স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে প্রাথমিকভাবে তাকে বরখাস্ত করতে হয়, এটা মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম রুলস বলে। কিন্তু দেখলাম অবাকভাবে তিনি হচ্ছে স্কুলে এসে ক্লাস করাচ্ছেন, রেগুলারভাবে তিনি হচ্ছেন পড়াচ্ছেন। এখন আমরা সেটাই অবাক হলাম এবং এখানকার যিনি হায়ার অথরিটি স্কুলের হেডমাস্টার তার কাছে আসলাম, আমরা বললাম কেন যে ওনাকে এরকমভাবে উনি কি কোন কার পারমিশন নিয়ে স্কুলে এসে আবার স্কুলে এসে নতুন করে আবার পড়াচ্ছেন। কিন্তু হেডমাস্টারও কোনো ধরনের বলতে পারলো না, কারণ হেডমাস্টার নাকি বলছে, হেডমাস্টার আগেই আমরা শুনলাম বলেছে নাকি তিনি নাকি গোটা ঘটনাটার ব্যাপারে কিছু জানেন না। কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, গোটা ভারতবর্ষের মানুষ জানে যে এই পঙ্কজ বর্মণ শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্য তিনি জেলে ছিলেন, মানুষের টাকা লুটে নিয়ে তিনি হচ্ছেন জেল খেটে এসেছেন। হেডমাস্টার জানেন না কিভাবে এটাই বুঝতে পারলাম না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেখানে যেখানে জানে। আমরা তাই হেডমাস্টারের সাথে দেখা করলাম, দাবি জানালাম যে ওনাকে যাতে অতি দ্রুত এই সমস্ত আর্থিক তছরুপের দায় তাকে হচ্ছে সাসপেন্ড করা হয় এবং স্কুলে যাতে তিনি কোনোভাবে ক্লাস নিতে না পারেন তার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে এবং আইন মোতাবেক যে নিয়ম আছে সেই মোতাবেক তার হচ্ছে ব্যবস্থা নিতে হবে। হেডমাস্টারও সহমত পোষণ করলেন এবং বিগত দিনে তো আমরা জানি না যে কী কারণে কী বলবো যে থানার থেকে নাকি কোনো ধরনের নোটিফিকেশান ডিআই অফিসে আসেনি যে উনি জেলে ছিলেন। গতকাল নাকি থানা থেকে একটা মেল বা কিছু ডিআই অফিসে ডিআইয়ের কাছে এসেছে এবং ডিআই এখান থেকে হেডমাস্টারকে ফরওয়ার্ড করেছেন যে উনি জেলে ছিলেন, এই ব্যাপারটা অবগত করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কেন এর ব্যবস্থা হিসাবে তাকে হচ্ছে সাসপেন্ড করা হলো না, এটা একটা প্রশ্নচিহ্নের আমাদের সামনে একটা প্রশ্ন হিসাবে মানে দাঁড়িয়ে আছে। আমরা তাই অতি দ্রুত আমরা চাইছি যে ওনাকে সাসপেনশনের নোটিশ পাঠানো হয়, সাসপেন্ড করা হয় এবং অতি দ্রুত এই বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি আমরা হেডমাস্টারকে জানিয়েছি। স্কুলে যাতে তিনি কোনোভাবে ক্লাস নিতে না পারেন তার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে।